মালয়েশিয়ান তরুণী ক্রিস্টা লিম, অথচ তার মুখে অনর্গল বাংলা শুনে বোঝার উপায় নেই, লিম একজন চীনা মালয়েশিয়ান। 29 বছর বয়সে লিমের ইচ্ছে সুযোগ পেলে কোনোদিন দোভাষী হিসেবে কাজ করবেন। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কথাবার্তা শুনে বাংলা ভাষার প্রেমে পড়েন মালয়েশিয়ান তরুণী লিম। সেই ভালোবাসা থেকে এক প্রবাসী বাংলাদেশির কাছে শিখতে শুরু করেন বাংলা। বাংলা ভাষায় কথা বলায় লিমকে অভিনন্দন জানান তার মালয়েশিয়ান বন্ধুরাও। শুধু তাই নয়, টিকটক ফেসবুকে তার রয়েছে অসংখ্য বাংলাদেশি ফলোয়ার। বাংলা গান কবিতাসহ নাম জানেন বড় তারকাদেরও। মালয়েশিয়ান এই নাগরিকের ভবিষ্যৎ পরিকল্পনা, সুযোগ পেলেই কাজ করবেন দোভাষী হিসেবে। ফিউচার প্ল্যান যদি বলতে, আমি যদি কখনো সুযোগ পাই তো আমি বাংলা ভাষা নিয়ে দোভাষী আমি হিসাবে কাজ করতে চাই। টিকটকতে তো সম্ভবত 650K আছে। ভাষার প্রতি প্রেম একসময় বদলে যায় সংস্কৃতি প্রেমে। পৃষ্ঠিতায় মাঝে মাঝে শাড়িও পরেন এখন। প্রথম আমি বাংলা ভাষা শেখা শুরু করি, আমার যে মালয়েশিয়ান ফ্রেন্ড ওরা আমার প্রতি খুব আগ্রহী যে এত কঠিন ভাষা কিভাবে তুমি শিখতে পারো। ওদের জানছি যে আমি বাংলা ভাষা শিখতে পারবো, বলতে পারবো, ওরা তো খুব অবাক মুগ্ধ। মালয়েশিয়ান নাগরিক ক্রিস্টি লিমের মুখে এমন বাংলা কথা শুনে অবাক হয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। তারা মনে করেন বাংলা ভাষা আজ শুধু বাঙালির মধ্যেই সীমাবদ্ধ নেই, দিন দিন এটি এখন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে প্রিয় হয়ে উঠছে। কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে। বিবিসি নিউজ ডেস্ক।